আজকে আমরা পড়বো স্প্রোজোরা। অলরেডি আমরা দুটো সাবজেক্ট পড়ে ফেলেছি, চ্যাপ্টার, তাই না? দুটো চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে এর মধ্যে। প্রথমে আমরা কি কি পড়েছিলাম, যে মেশিন ডিজাইন সম্পর্কে প্রাথমিক আলোচনা করেছে, যান্ত্রিক অংশে উৎপাদিত স্ট্রেস ব্যর্থতার কারণও পড়েছে, আর পড়েছে হচ্ছে কি প্রেশার ভেসেল। আজকে আমরা 3 নম্বর চ্যাপ্টারটা শুরু করছি, সেটা হচ্ছে কি স্ক্রুজোরা। স্ক্রু, হ্যাঁ, স্ক্রুজোরা। স্ক্রুজোরা হয় কি শেষ যে নিশ্চয় তোমরা জানো, সপ্তম পর্বে পড়ো, নাট এবং বোল্টের সংযোগের সাহায্যে, তাই না? নাট এবং বোল্টের সংযোগের সাহায্যে আমরা স্ক্রুকে স্ক্রুজোরা তৈরি করি। তো এখন নাট এবং বোল্টের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি থ্রেড, তাই না? এখন আমরা তাহলে থ্রেড কোনটাকে বলে, আমরা তো জানি নাট কোনটাকে বলে ছোটোটা, আর বোল্ট হচ্ছে বড়টা। বোল্টের কি বাইরের দিকে থ্রেড থাকে আর নাটের ভিতরের দিকে থ্রেড থাকে, তাই না? আচ্ছা, এখন আমরা দেখি যে থ্রেড কাকে বলে। যে কোনো ধাতু খণ্ডের বাহিরে বা ভিতরে গোলাকার অংশের উপরে উপরিতলে ক্রমাগত শীর্ষ ও গভীরতা সম্পন্ন যে প্যাচ, গুণা বা চুরি আকার উৎপন্ন করা হয় তাকে থ্রেড বলা হয়। মানে থ্রেডটা হচ্ছে এমন জিনিস যেটা একটা ধাতুখণ্ডের বাইরে একবার উপরে শীর্ষ হবে আর একবার নিচের দিকে ডাউন হবে, তারপরে একটা মানে যেটাকে প্যাচ তৈরি করবে সেটাকে আমরা থ্রেড বলতেছি। তো থ্রেড, সিঙ্গেল থ্রেডেড স্ক্রু হয়, আরেকটা হচ্ছে ডাবল থ্রেডেড স্ক্রু হয়, আরও বেশিও হয়। আচ্ছা, আমরা একক থ্রেডেড স্ক্রু, কোনো সিলিন্ডার আকৃতি বস্তুর উপরে একক প্যাচের খাঁজ কেটে যে স্ক্রু তৈরি করা হয় তাকে একক থ্রেডেড স্ক্রু বা সিঙ্গেল স্টার্টেড স্ক্রু বলা হয়। আর ডাবল থ্রেডেড আছে, একক থ্রেডের খাঁজের মধ্যে ভর্তি দ্বিতীয় আরেকটি থ্রেড কাটা হলে তাকে ডাবল থ্রেডেড বা ডাবল স্টার্টেড স্ক্রু বলা হয়। আমরা একটু এক্সাম্পল দেখি এখানে। আচ্ছা, এটা হচ্ছে একটা সিঙ্গেল থ্রেডেড স্ক্রু, সিঙ্গেল থ্রেডেড স্ক্রু। তো এখানে তোমরা একটু অপেক্ষা করো, আমি আবার ব্যাক করছি, 2 মিনিটের মধ্যে লাইভে আসছি। ওকে, এখন আমরা দেখি যে সিঙ্গেল এবং মাল্টিপল স্টার্টেড স্ক্রুটা লক্ষ্য করি। যদি তোমাদের কোনো সমস্যা হয় দেখতে অথবা বুঝতে, কোনো প্রবলেম হয় তাহলে একটু কমেন্ট করবে, তাহলে আমি একটু লক্ষ্য করতে পারবো। হুম, আচ্ছা,
সিঙ্গেল থ্রেডেড স্ক্রু, এই যে আমরা যেটা বলেছিলাম থ্রেডের যে একটা গোলাকার অংশের বহিরাংশে কি হবে যে একটা আপ অ্যান্ড ডাউন এরকম কাটা হবে সেটাকে আমরা থ্রেড বলতেছি। দেখো এখানে একটা সিঙ্গেল থ্রেডেড স্ক্রু, এখান থেকে কাটা শুরু হয়েছে আবার এটা ঘুরে ঘুরে সব জায়গাতে চলে গিয়েছে, এটা হচ্ছে সিঙ্গেল থ্রেডেড। আর এটা হচ্ছে ডাবল থ্রেডেড স্ক্রু। এখানে দেখো থ্রেডের এই যে দুটো কালার আছে, একটা এটা একটা শুরু হয়েছে আবার এখানে আরেকটা শুরু হয়েছে, দুইটা। এবং দেখো দুইটার মাঝখানে এই যে এখানে সিঙ্গেল থ্রেডেড স্ক্রুর মাঝখানে কতটুকু পার্থক্য, আর ডাবল থ্রেডেড হচ্ছে কি এখান থেকে অনেক দূরে। এখান থেকে একটা শুরু হয়েছে থ্রেড, এখান থেকে আরেকটা শুরু হয়েছে, আবার যদি তিনটা হয় তাহলে এখান থেকে আরও একটা শুরু হতে পারে, ঠিক আছে? তো এরকম এটা হচ্ছে টু স্টার্টেড, এটা হচ্ছে ওয়ান স্টার্টেড থ্রেডেড স্ক্রু। আমরা এখন দেখি যে স্ক্রুজোড়ার প্যাচ সময় বাম হাতি এবং ডান হাতি হতে পারে। হ্যাঁ, থ্রেড সময় হচ্ছে কি বাম হাতি হতে পারে, লেফট হ্যান্ড লেফট লেফট থ্রেডেড হতে পারে বা ডান থ্রেডেড হতে পারে। এবং আমরা তো জানি যে স্ক্রুজোড়া প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত, বোল্ট এবং নাট। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, বোল্ট কাকে বলবো, যে সংক্ষেপে নাট বিশিষ্ট স্ক্রু বন্ধনীকে বোল্ট বলবো, তাই না? সংক্ষেপে কি বলবো, নাট বিশিষ্ট স্ক্রু বন্ধনীকে বোল্ট বলবো। আর নাটবিহীন থ্রেডযুক্ত ছিদ্রের মধ্যে চলাচলকারী যান্ত্রিক অংশকে আমরা স্ক্রু বলবো। আচ্ছা, এখন আমরা এই কোথায় ব্যবহার করবো এটা, যে এই জোড়াটা কি কোথায় ব্যবহার করা হয়, এই স্ক্রু জোড়া যেখানে আমরা সহজে খুলতে পারবো এবং লাগানো দরকার। আমাদের অনেক সময় যে এরকম যে জোড়া কিন্তু আমরা আরোভাবে দিতে পারি, তাই না? যেমন হচ্ছে ওয়েল্ডিং, ওয়েল্ডিং করে আমরা কোনো কিছু জোড়া দিতে পারি। এখন ওয়েল্ডিং করে জোড়া দিলে কী হবে, সেটা তো একেবারে পারমানেন্ট একটা জোড়া হয়ে গেল এবং সেটাকে আমরা আর কখনোই কী করতে পারবো না, খুলতে পারবো না, ঠিক আছে না? আর স্ক্রু জোড়া একটা সুবিধা হচ্ছে কি, আমাদেরকে ইচ্ছা করলে আমরা জোড়াটাকে খুলতেও পারবো আবার লাগাতেও পারবো। সুতরাং যেখানে আমাদের জোড়াটা খোলার সম্ভাবনা দরকার হতে পারে সেখানে সাধারণত স্ক্রু জোড়া ব্যবহার করব। এখন আমরা স্ক্রু জোড়ার সাথে স্ক্রুর সাথে কিছু পরিভাষা আছে, মানে যেসবগুলো আমরা স্ক্রু সম্পর্কে যেসব পরিভাষা ব্যবহার করবো সেগুলো সম্পর্কে বলবো। থ্রেড তো আমরা বুঝি, তাই না? থ্রেড, আচ্ছা। এখন হচ্ছে, আচ্ছা আমি একটু ছবিটার দিকে যাই। হ্যাঁ, এই এখানে দেখো একটা স্ক্রু দেওয়া হয়েছে, এখানে বিভিন্ন ধরনের জিনিস চিহ্নিত করা হয়েছে, মেজর ডায়া পিচ ডায়ামিটার, তারপর হচ্ছে মাইনর ডায়ামিটার পিচ, ঠিক আছে, রুট ক্রেস্ট। হ্যাঁ, এগুলোকে আমরা এই এই স্ক্রু পরিভাষা বলি, স্ক্রু থ্রেডের পরিভাষা অথবা টার্মিনোলজি বলতে পারি, তাই না? এখন আমরা দেখি যে থ্রেড তো কাকে বলছে, মেজর বেস। মেজর বেসটা কি, মানে সবচেয়ে মেজর মানে বড় বড় ধরনের যে বেস, বাহ্যিক বা অভ্যন্তরীণ থ্রেডে সবচেয়ে বড় বেসকে বলা হয় মেজর বেস বা বাহিরের বেস। আরেকটা নাম হচ্ছে কি নমিনাল বেস বলা হয়। নমিনাল বেস বলা হয়। এখন মেজর যে ইটা আর কি ডায়ামিটার, বেসিক্যালি যে ধাতুর খণ্ডর উপরে আমরা থ্রেডটা কাটি সেটার ডায়ামিটারটাই আসতেছে মেজর ডায়ামিটার, ঠিক আছে? যে ধাতুর খণ্ডর উপরে আমরা কী করব, ওই থ্রেড কাটবো তার ডায়ামিটার, মানে যে এখানে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটাই আসতেছে ধাতুর খণ্ডের ডায়ামিটার, এবং এটাকে বলতেছি আমরা মেজর ডায়ামিটার। এটা আর একটা নাম হচ্ছে কি নমিনাল ডায়ামিটার। আচ্ছা, তা পিচ কাকে বলে আমরা তো জানি, তাই না? আমরা তোমরা অনেক কিছু জানা হতো। তারপরে পিচ হচ্ছে কি, কোনো থ্রেডের দুইটা শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে আমরা পিচ বলবো, ঠিক আছে? দুইটা থ্রেডের মধ্যবর্তী দূরত্বকে আমরা পিচে, দুইটা থ্রেডের মধ্যবর্তী শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে আমরা পিচ বলবো। আচ্ছা, আর পিচ ডায়ামিটার কোনটাকে বলবো, এই পিচ বরাবর যদি আমরা দুটো লাইন টানি নিচে এবং উপরে, এই তাহলে যে ডায়ামিটার হবে এই যে দুইটা এই পিচের শীর্ষ বরাবর, হ্যাঁ, যে এরকম দুইটা একটা লাইন টানি এবং নিচে একটা লাইন টানি এবং এই
দুইটা লাইনের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে বলবো আমরা পিচ ডায়ামিটার। আর মাইনর ডায়ামিটার যেটাকে বলবো যে একেবারে এটা হচ্ছে গিয়ে ক্রেস্ট মানে শীর্ষ, থ্রেটের শীর্ষ। আর হচ্ছে এটা হচ্ছে গিয়ে রুট, যেটা হচ্ছে গিয়ে থ্রেটের একেবারে নিম্ন অংশ, এটাকে রুট। এখন এই রুট বরাবর যদি আমরা যদি একটা রেখা টানি এবং এই দুইটার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা পাবো সেটাকে আমরা বলবো মাইনর ডায়ামিটার। আচ্ছা এখন পিচ কাকে বলা হয় তা আমরা বলেছি অলরেডি। আরেকটা জিনিস আছে লিড, হ্যাঁ লিড। কোনো স্ক্রু থ্রেড এক ঘূর্ণনে অক্ষীয় দিকে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে লিড বলা হয়। এখন এই যে এখানে যে থ্রেডটা আছে এটা যদি একবার ঘুরে তাহলে এই বরাবর অক্ষ বরাবর, অক্ষ কই, এটার অক্ষ হচ্ছে যে এটা, ঠিক আছে না, এই অক্ষ বরাবর একবার ঘুরানোর ফলে যতটুকু দূরত্ব যাবে এই স্ক্রুটা যখন একবার ঘোরানো হবে তখন এই বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাকে বলবো আমরা লিড। আচ্ছা এখন স্ক্রু থ্রেড সাধারণত অনেক প্রকারই হয়, যেমন ব্রিটিশ স্ট্যান্ডার্ড হুইট ওয়ার্থ থ্রেড, হ্যাঁ ব্রিটিশ অ্যাসোসিয়েশন থ্রেড বিএ বলা হয় থ্রেড, আমেরিকান স্ট্যান্ডার্ড থ্রেড, ইউনিফাইড স্ট্যান্ডার্ড থ্রেড, হ্যাঁ অ্যাকমি থ্রেড, স্কোয়ার থ্রেড, হ্যাঁ নাকল থ্রেড, বাট্রেস থ্রেড এবং ম্যাট্রিক থ্রেড। একটা জিনিস হচ্ছে যে একটা থ্রেড কিন্তু আরেকটা, এক থ্রেডের নাট বোল্ট আরেকটা থ্রেডের নাট বোল্টের সাথে কখনোই ম্যাচ করবে না ডায়ামিটার যাই হোক, কারণ এগুলোর অ্যাঙ্গেল টোটালটাই ডিফারেন্ট। এখন যখন তোমরা স্ক্রু কিনতে যাবে তখন দেখবে যে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি এগুলোর গায়ে এগুলো লেখা আছে যে এটা কী ধরনের থ্রেড এবং কোন স্ট্যান্ডার্ডে এটাকে তৈরি করা হয়েছে। আচ্ছা আমরা দেখি স্ক্রু জোড়ার যে বিভিন্ন ধরনের প্রকার আছে সেগুলো আমরা একটু দেখি, অনেকগুলো আছে তোমরা বইতে পারবে, আমি এখানে কয়েকটা দেখাচ্ছি। যে ইউনিফাইড, ইউনিফাইড মানে যে এখানে সাধারণত আমরা যেরকম থ্রেড ব্যবহার করি এটা হচ্ছে কি এই ধরনের ইউনিফাইড, ম্যাট্রিক থ্রেডটা হচ্ছে এরকম জেনারেল ইউজের জন্য, স্কোয়ার থ্রেড দেখো এরকম প্রত্যেকের উপরে আকৃতি স্কোয়ার আকৃতির হয়ে আছে, হ্যাঁ এটা কিসের জন্য ব্যবহার করি আমরা সাধারণত আইডিয়াল থ্রেড ফর পাওয়ার ট্রান্সমিশন, যেখানে আমরা শক্তি সরবরাহ দরকার পড়ে সেখানে সাধারণত আমরা এই স্কোয়ার থ্রেডকে ব্যবহার করে থাকি। একমি থ্রেড, একমি থ্রেড আসতেছে এটা আসতেছে দেখো একমি, এটার চূড়াটা কীরকম একটু স্কোয়ারও না আবার পুরোটা চুক্ষাও না, তো এটা কিসের জন্য ইউজ করা হয় যে আমরা পাওয়ার ট্রান্সমিশনের জন্য স্কোয়ার থ্রেড ব্যবহার করি, তার থেকেও যদি আমাদের বেশি শক্তি ট্রান্সমিশন করা দরকার পড়ে সেক্ষেত্রে আমরা একমি থ্রেডটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। একমি থ্রেডের একটা বৈশিষ্ট্য হলো এটার দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল আসতেছে 29 ডিগ্রি, ঠিক আছে। আর হচ্ছে এখন দেখো যে বাট্রেস থ্রেড, এটা আসতেছে করাতের মতো কাটা কাটা, হ্যাঁ এটা কিসের জন্য তৈরি করা হয়েছে, ইটস ডিজাইন টু হ্যান্ডেল হেভি ফোর্সেস অন এ ওয়ান ডিরেকশন, দ্যাট ইজ ট্রাক জ্যাক, আচ্ছা জ্যাকের মধ্যে এটা এমনভাবেই করা হয়েছে যাতে খুব হেভি লোড নেওয়ার জন্য এই ধরনের সেট আমরা ব্যবহার করব। যেমন এটা উদাহরণ হিসেবে বলা হচ্ছে যদি আমরা ট্রাকের জ্যাক যেগুলো আছে জ্যাক কোনগুলোকে বলে যে দ্বারা আমরা উপরে উঠাই কোনো বস্তুকে ভারী বস্তুকে উপরে উঠাচ্ছে, এখন ট্রাকের জ্যাকে আমরা কী জ্যাক লাগিয়ে কী করি ওখানে চাকাকে পরিবর্তন করার জন্য ট্রাককে উপরে এইটা ব্যবহার যা নিচে ব্যবহার করা হয়, তাই না, এই ক্ষেত্রে আমরা এই বাটলেস যে জ্যাক আছে সেটা ব্যবহার করব।
আচ্ছা, এছাড়া আমাদের যে স্ক্রু, বিভিন্ন ধরনের আমাদের স্ক্রুচুরা আছে তাই না, এবং বিভিন্ন ধরনের বোল্ট পাওয়া যায়, ঠিক আছে। তাই সেগুলোর মধ্যে আসতেছে, যেমন হচ্ছে তোমরা বইতে একটু দেখে নিবে সেটা, যে মেশিন বোল্ট, ঠিক আছে, একটা আছে কি মেশিন বোল্ট, তারপরে আসতেছে কি কাপলিং বোল্ট, হ্যাঁ, এগুলো আসতেছে বিভিন্ন ধরনের বোল্ট। তারপরে আসতেছে হচ্ছে কি ক্যারেজ বোল্ট, আই বোল্ট, স্টাড বোল্ট, এগুলো বই ছবি তোমরা বইতে পাবে, তোমরা একটু দেখে নিও। ক্যাপ স্ক্রু, তারপরে আছে হচ্ছে কি সেট স্ক্রু, মেশিন স্ক্রু, সেলফ ট্যাপিং স্ক্রু, লেগ স্ক্রু, টার্ন বাকল, ঠিক আছে। এখন এই যে এখান থেকে যে আমি যেগুলো পড়লাম, এই যে স্ক্রুগুলো, এই স্ক্রুগুলো থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে, যেমন টার্ন বাকলের কীরকম এবং এদের কি কাজ করে, অথবা হচ্ছে কি স্টারটা কি জিনিস, স্টারটা স্ক্রু হচ্ছে দুই মাথাতে, এটার মাথা থাকে না কিন্তু দুই সাইডে থ্রেড কাটা যায়, হ্যাঁ, এইসব ব্যাপারগুলো লেখা আছে। মেশিন স্ক্রু কোন জায়গায় ব্যবহার করা হয়, হ্যাঁ, এগুলো তো ব্যাপারে সংক্ষিপ্ত প্রশ্নে থাকতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নেবে, এবং এই সাথে সাথে এই স্ক্রুগুলো দেখতে কীরকম সেটাও তোমরা জেনে নেবে। আচ্ছা, আচ্ছা, স্ক্রু জোড়ার সুবিধা তাই না, সুবিধা কি এবং অসুবিধা কি, এটা আমার জানা দরকার আছে। স্ক্রু জোড়া আমরা কোথায় ব্যবহার করব। এখন দেখো কি কি লেখা আছে, কম বেশি বোল্ট জোড়া অধিক নির্ভরযোগ্য সুবিধার মধ্যে যান্ত্রিক অংশ সময়কে সহজে খোলা এবং লাগানো যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা। একই কাজের জন্য বিভিন্ন ধরনের বোল্ট জোড়া ব্যবহার করা যায়, ঠিক আছে। আমরা তো জানি যে বিভিন্ন ধরনের বোল্ট আছে, হ্যাঁ, আমেরিকান স্ট্যান্ডার্ড আছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ, বাজারে আদর্শ মাপের বোল্ট পাওয়া যায় বলে অকেজ বোল্ট সহজেই পরিবর্তন করা যায়, দীর্ঘদিন ব্যবহারের ফলে বোল্টের কি যে কর্মদক্ষতা বা এর বিকৃতি করতে পারে, তখন আমাদেরকে কি সহজে এটা বোল্টটা চেঞ্জ করতে পারবো, এবং একই স্ট্যান্ডার্ডের বোল্ট বাজারে সবসময় পাওয়া যায়, ঠিক আছে, এবং দামের সস্তা অধিক সূক্ষ্ম পদ্ধতিতে বোল্ট উৎপাদন করা যায়। আচ্ছা, এরা অসুবিধা কি যে বোল্টের থ্রেডযুক্ত অংশে অধিক স্ট্রেস ঘনায়ন ঘটে। স্ট্রেস ঘনায়ন বলতে কি বুঝে, আমরা কি জানি স্ট্রেস ঘনায়ন, যে যেখানে স্ট্রেস ঘনায়ন হবে সেখানে কী হবে, ফেলিওর হবে তাই না। রিভেট এবং ওয়েল্ডেড জোড়ার তুলনায় দক্ষতা কম পাওয়া যায়, রিভেট এবং ওয়েল্ডেড জোড়ার তুলনায় দক্ষতা কম পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা যখন কোনো বোল্টকে আমরা শক্ত, যখন কোনো বোল্ট আমরা লাগাবো, ঠিক আছে, নাটকে বোল্টভাবে শক্তভাবে আটকানো আটকাতে থাকবো, এতে যখন যে বল বা টান উৎপন্ন হবে সেটাকে আমরা প্রাথমিক টেনশন বলবো, ঠিক আছে। এখন এর ফলে কী কী ধরনের স্ট্রেস তৈরি হয়, বোল্টে বল প্রয়োগ করবো যখন আমরা, যারা স্ক্রুড্রাইভারটি যখন লাগানো শুরু করবো, তখন কী হবে, এতে টানা স্ট্রেস বা টেনসাইল স্ট্রেস তৈরি হবে, আর বোর্ডকে আটকানোর সময় এর থ্রেড সময়ে প্রতিরোধী ঘর্ষণ বলের জন্য উৎপাদিত টর্সনাল শেয়ার স্ট্রেস, দেখি হবে টর্সনাল শেয়ার স্ট্রেস। টর্সনাল শেয়ার স্ট্রেস কোনটাকে বলে আমরা, টর্সনাল মানে যে বল, শেয়ার মানে কি কাটা তাই না, শেয়ার মানে ডাইরেক্ট কেটে ফেলা, আর টর্সন মানে হচ্ছে মোচর, টর্সনাল শেয়ার স্ট্রেস তাহলে আমরা বুঝবো মোচর বলের ফলে যে যেটা কেটে ফেলে। তারপর থ্রেডের আরআরই শেয়ার স্ট্রেস, হ্যাঁ, একটা হচ্ছে মোচড়ে শেয়ারের ফলে, আরেকটা হচ্ছে আরআরই, হ্যাঁ, আরআরই শেয়ারিং স্ট্রেস। থ্রেড সময় কী কী হতে পারে, চাপা অথবা ক্রাশিং স্ট্রেস, চাপাটা মানে কি কম্প্রেশন স্ট্রেস, ক্রাশিংটা, ক্রাশিংটা হচ্ছে কি কোনো হঠাৎ বলটা যদি চাপ দিয়ে এটাকে তার বিকৃতি ঘটিয়ে দেয় ঘর্ষণের কারণে, এটাকে কী বলা হয়, সংঘর্ষের কারণে যদি এটার আকৃতি চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো ক্রাশিং।
হেড অথবা নাকের স্পর্শতলে সংযোজিত অংশ সময় তলের সাথে সমান্তরাল না থাকলে বেন্ডিং স্ট্রেস হতে পারে। এটা কি বলেছে? লক্ষ্য, হেড অথবা নাটের স্পর্শের তলে সংযোজিত অংশ সময় তলের সাথে সমান্তরাল না থাকলে, মানে তুমি যে নাটটাকে বলটাকে ই থ্রেড স্ক্রুড্রাইভার দিয়ে প্রবেশ করাচ্ছ, এটা যদি ঠিক সুতা 90 ডিগ্রি হয়ে যে তলের মধ্যে স্পর্শ না করে, তাহলে কী হবে? এক সাইডে আগে স্পর্শ করবে তলকে এবং আরেক সাইডে একটু উঁচু থাকবে। এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে বেন্ডিং স্ট্রেসের উৎপত্তি হবে। ঠিক আছে, আচ্ছা। এখন আবার যদি স্থির বলের জন্য স্ক্রুবন্ধনীতে কী কী স্ট্রেস উৎপন্ন হয়, স্থির বলের জন্য বিভিন্ন ধরনের, যখন এটাকে আমরা আটকে ফেললাম, আটকানোর পরে এটাতে কী কী ধরনের স্ট্রেস উৎপন্ন হবে? এক হচ্ছে কি, বোল্ট বা নাট আটকানোর সময় উৎপাদিত অভ্যন্তরীণ স্ট্রেস। হ্যাঁ, যখন আমরা যে এটাকে বোল্টকে নাটকে একবার টাইট দিলাম, তখন এর ফলে কী হবে, এর মধ্যে যে বল দিয়ে টাইট দিলাম, এর বিপরীতে একটা ইন্টারনাল স্ট্রেস তৈরি হবে এবং বাহ্যিক বলের জন্য উৎপাদিত স্ট্রেস এবং যুক্ত অভ্যন্তরীণ স্ট্রেস ও বাহ্যিক বলের জন্য সৃষ্ট একটি সৃষ্ট স্ট্রেস। ওকে, ugh